আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, ওয়ার্ডপ্রেস সিরিজের আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা এই যে অ্যাপিয়ারেন্সের বিভিন্ন অংশ সম্বন্ধে জানব। তো অ্যাপিয়ারেন্স জিনিসটা কি? অ্যাপিয়ারেন্স মানে হচ্ছে আপনার ওয়েবসাইটটা কিভাবে দেখাবে, আপনার ওয়েবসাইটের লুকসটা কেমন হবে, সেই সকল কিছু যে জায়গা থেকে কন্ট্রোল করা হয় সেই অপশনটার নাম হচ্ছে অ্যাপিয়ারেন্স। এই যে দেখুন, অ্যাপিয়ারেন্সের উপর যখন আমরা কার্সারটা নিয়ে গেলাম বিভিন্ন অপশন আসছে। এই এক একটা অপশন ঠিক করে দেয় আপনার ওয়েবসাইটের এক একটা অংশ কেমন দেখাবে। তো এর প্রত্যেকটা অংশ সম্বন্ধে আমরা জানবো। সবার আগে আমরা থিমস সম্বন্ধে জানি। তো থিমস জানার জন্য থিমে ক্লিক করি। তো এই যে দেখুন, আমরা থিমস অপশনে চলে আসলাম। থিমস হচ্ছে অনেকগুলো রেডিমেড ওয়েবসাইটের বান্ডেল প্যাকেজ। এক একটা থিমে এক অথবা একাধিক রেডিমেড ওয়েবসাইট থাকে, যে ওয়েবসাইটগুলোকে আমরা আমাদের ইচ্ছা মতো রিডিজাইন করতে পারি। ঠিক আছে, আমরা ওয়ার্ডপ্রেসে জানি যে ওয়ার্ডপ্রেসে একটা ওয়েবসাইট বিল্ড করার জন্য কোনো প্রকার কোডিং দরকার হয় না, কারণ আমরা ওয়ার্ডপ্রেসে কাজ করি থিম নিয়ে, এবং প্রত্যেকটা থিমে অনেক অনেক ওয়েবসাইট পুরোটা ডেভেলপ করা থাকে, সম্পূর্ণ রেডিমেড ডেভেলপড ওয়েবসাইট থাকে। এই ওয়েবসাইটগুলোকে শুধুমাত্র আমরা আমাদের ইচ্ছা মতো রিডিজাইন করতে পারি। ঠিক আছে, এবং রিডিজাইন করে নিজের জন্য অথবা ক্লায়েন্টের জন্য ব্যবহার করতে পারি। তো থিম বিষয়ক যাবতীয় কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে থিম নিয়ে কাজ করতে হয়, এই জিনিসগুলো আমরা আরও পরে জানবো। এখন যদি আপনাদেরকে বোঝাতে যাই তাহলে একটা কনফিউশন কাজ করবে, কারণ এই থিম জিনিসটা বোঝার জন্য, ভালোভাবে বোঝার জন্য যে জিনিসগুলো আগে বোঝার দরকার তা আমাদের এই যে নিচে অনেক কিছু বাকি রয়ে গেছে। ঠিক আছে, তো আগে আমরা জাস্ট জানবো থিম জিনিসটা কি এবং থিম কিভাবে আমরা পেতে পারি। তো এই জায়গায় দেখুন, কিছু ডিফল্ট থিম আছে, একটা দুইটা তিনটা চারটা। তো এই থিমগুলো, যেমন বর্তমানে এই থিমটা 2020, এই থিমটা অ্যাক্টিভ আছে। তো আমি চাচ্ছি এই থিমটা অ্যাক্টিভ করতে, 2019। এই জন্য আমি কী করবো, জাস্ট এই যে এই অ্যাক্টিভে ক্লিক করব, তাহলেই 2019টা অ্যাক্টিভ হয়ে যাবে। আপাতত যা দেখাচ্ছি শুধুমাত্র সেই জিনিসটা শিখে রাখুন। ঠিক আছে, তো এই 2017 এই জিনিসটা কি অ্যাক্টিভ হলো কি না তা জানবো কীভাবে। এই যে আবার আমরা বিজির সাইটে যাই, দেখি কী দেও। এই যে দেখুন, 2019টা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল। আপনারা যারা আগে 2020 থিমটি দেখেছিলেন সেইটার লুকস ছিল একরকম, এবং বর্তমান যে লুকস সেটা দেখুন একটু আলাদা। তো আমরা আরেকটা থিম ইয়ে করি, থিমসে যাই, আরেকটা থিম অ্যাক্টিভ করি। এই যে 2016, এই থিমটা অ্যাক্টিভ করি, তারপর এইটার লুকস দেখি। অ্যাক্টিভ ভিজিট সাইট, দেখুন এইটার লুকস কিন্তু অন্যরকম। তার মানে এই থিমসের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটাই কিন্তু আমরা এই জায়গায় পাচ্ছি যখন এই থিমটা আমরা অ্যাক্টিভ করে দিচ্ছি। তো আবার থিমসে যাই। তার মানে একটা থিম অ্যাক্টিভ করার জন্য জাস্ট থিমের অ্যাক্টিভ বাটনে ক্লিক করলেই সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, আর লাইভ প্রিভিউতে ক্লিক করলে এই থিমটা অ্যাক্টিভ করলে কেমন দেখাবে সেই জিনিসটা আমরা দেখতে পাবো। সো একটু দেখি, চেক করে লাইভ প্রিভিউতে ক্লিক করলাম। এই যে দেখুন, লাইভ প্রিভিউতে ক্লিক করলাম। তো এই থিমটা যদি আমরা অ্যাক্টিভ করি তাহলে সেটি কিভাবে দেখাবে, সব কিছু দেখাচ্ছে। তো আমরা চাইলে এই যে অ্যাক্টিভ অ্যান্ড পাবলিশ, এই জায়গা থেকেও কিন্তু এই থিমটা অ্যাক্টিভ করতে পারি। অনেকে হয়তো চাইবে যে আমি থিমটার আগে লাইভ প্রিভিউ দেখি, যদি পছন্দ হয় তাহলে অ্যাক্টিভ করব। তো তারা এই যে লাইভ প্রিভিউতে ক্লিক করলে এই জায়গায় নিয়ে আসবে, যদি পছন্দ হয় তাহলে এই জায়গায় ক্লিক করে সেটা অ্যাক্টিভ করতে পারে। তো ব্যাক যাই আমরা। তো আশা করি থিম অ্যাক্টিভ কীভাবে করতে হয় তা দেখলেন, লাইভ প্রিভিউ কীভাবে করতে হয় তাও দেখলেন। এবার আমার কথা হচ্ছে, এগুলো তো ডিফল্ট থিম, আমার ইচ্ছা হচ্ছে এই থিমটা আমি রাখবো না। যেহেতু একটা থিম আমি অ্যাক্টিভ করলাম, আননেসেসারি থিমগুলো রাখবো না, তাহলে কী করবো? এই জন্য আমরা এই যে থিম ডিটেলে ক্লিক করবো। এই যে নিচে দেখুন ডিলেট অপশন আছে, ডিলেটে ক্লিক করে ওকে করে দিলে ডিলেট হয়ে যাবে। দেখুন এই থিমটা আর নাই, আরেকটা ডিলেট করে দেখাচ্ছি। থিম ডিটেলস, ডিলেট, ওকে, দেখুন এটাও ডিলেট হয়ে গেছে। এখন এই থিমগুলো আপনারা পাবেন কোথায়? যে আবার যে আরেকটা নতুন থিম আপনি এই জায়গায় ইনস্টল করবেন সেই থিমগুলো পাবেন কোথায়? তো প্রিমিয়াম থিম পাওয়ার জন্য অনেকগুলো ওয়েবসাইট আছে, যে জায়গায় অনেক ভালো ভালো ডেভেলপ প্রিমিয়াম থিম পাওয়া যায়, যেখান থেকে আমাদের থিমগুলো কিনে নিয়ে আসতে হয়। তো একটা সাইটের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। তো এটি হচ্ছে themeforest.net নামে একটা ওয়েবসাইট, এবং প্রিমিয়াম থিম কেনার সবচেয়ে পপুলার ওয়েবসাইট হচ্ছে এই যে থিম ফরেস্ট। এই জায়গা থেকে আপনি যে কোনো থিম, যে কোনো প্রফেশনাল ওয়ার্ডপ্রেস থিম কিনে নিতে পারেন।
যেমন এই যে আপনি ওয়ার্ডপ্রেসে গিয়ে যদি কী টাইপের আপনি থিম কিনবেন সেটা সিলেক্ট করলেই আপনাকে থিমে নিয়ে যাবে। তো এই যে দেখুন আমি একটা টাইপ ওপেন করে রেখেছি, পপুলার টাইপ, তো অনেক অনেক থিম। এই যে দেখুন থিমের ডিটেলস, থিমের দাম সব কিছু দেওয়া আছে, কতবার সেল হয়েছে তাও আছে, কতটা রেটিং তাও দেওয়া আছে, 1.5K সেলস, দেখেছেন সব কিছু আছে। আপনি চাচ্ছেন যে এই থিমের লাইভ দেখবেন যে এই থিমটা কেমন দেখায়, তাহলে যে প্রিভিউতে ক্লিক করলেই তা দেখাবে, আপনারা নিজে নিজে তা দেখে নিন, ঠিক আছে। এখন কথা হচ্ছে এগুলো তো প্রিমিয়াম থিম, আমি ফ্রি থিম কিভাবে পাবো? ফ্রি থিমটা পাবেন আপনি ওয়ার্ডপ্রেসের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে। তার জন্য আপনাকে যাওয়া লাগবে ওয়ার্ডপ্রেস ডট অর্গ নামে একটি ওয়েবসাইটে, এটি হচ্ছে ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আপনি অসংখ্য ফ্রি থিম অ্যাজ ওয়েল অ্যাজ প্লাগইন পাবেন। তো এই যে থিমে ক্লিক করলেই আপনাকে এই জায়গায় নিয়ে আসবে। তো এই থিম, এই যে দেখুন অসংখ্য থিম আছে, প্রত্যেকটা থিমে ঢুকে আপনি মোর ইনফোতে ক্লিক করে প্রিভিউ দেখতে পারবেন এই থিমটা কেমন, ঠিক আছে। তারপর আপনার যদি পছন্দ হয় তাহলে এই যে ডাউনলোড আছে না, এই ডাউনলোডে ক্লিক করে এই জিনিসটা ডাউনলোড করে নিতে পারবেন। কীভাবে থিম ডাউনলোড করতে হয়, কীভাবে আবার নতুন করে এটাকে কাস্টমাইজ করতে হয়, এই সকল জিনিস পরবর্তীতে আমি দেখাবো, আপাতত যা দেখাচ্ছি তাই শিখুন। আপনি যদি যে প্লাগিনে ক্লিক করেন তাহলে যে অসংখ্য প্লাগিন আছে, আপনার ইচ্ছা অনুযায়ী প্রয়োজন মতো প্লাগিনগুলো এই জায়গা থেকে ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে। তো এই ছিল থিম সম্বন্ধে আপাতত যতটুকু শেখানোর সব কিছুই দেখালাম। তো নেক্সটে থিম সম্বন্ধে একদম ডিটেলসে দেখাবো, একদম ওয়ার্ক ফিল্ডে নিয়ে গিয়ে। সো ওরি হবার কিছু নেই, সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।